সৌদি আরবের আইন সম্পর্কে ধারণা কম থাকায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এজন্য শিক্ষাগত যোগ্যতা কম থাকা এবং অদক্ষতাকেই দায়ী করছেন দৃষ্টিতে অবস্থানরত বিশিষ্টজনেরা। সৌদি আরব থেকে সোহেল রানার উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসী বাংলার মুখ টকশোর আলোচনায় উঠে আসে এসকল তথ্য। মাহমুদ রুবেলের প্রতিবেদন। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান প্রবাসী শ্রমিকদের, যার বেশিরভাগ শ্রমিক কাজ করেন সৌদি আরবে। এসকল শ্রমিকদের শিক্ষাগত যোগ্যতা কম আর অদক্ষতার কারণে নানা সমস্যায় পড়ছেন তারা। বাংলাদেশ থেকে আমরা যারা আসি এখানে প্রবাসী কর্মী হিসেবে, ম্যাক্সিমামই নন স্কিল, এবং এই দেশের আইন কানুন সম্বন্ধে এখানে অ্যাডজাস্ট করতে হলে আমাদের কি কি জানতে হবে, কি কি মানতে হবে, কি কি মেনে চলতে হবে, কোনো রকম বেসিক ধারণাই আমাদের যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আমরা এখানে আসি, তারা আমাদের এখানে যারা কর্মী আছেন, যারা আসছেন তাদেরকে কতটুকু দিচ্ছেন সেভাবে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আমরা এখানে লেবার হিসাবে, শ্রমিক হিসাবে আছি, আমাদের কিন্তু হোস্ট কান্ট্রির আইন মানতে হবে, কোম্পানির আইন মেনে চলতে হবে। যাদেরকে বাংলাদেশে পাঠাচ্ছে কোম্পানি, এরা কিন্তু অনেকেই কিন্তু 15-20 বছরের লোক আছে, তাদের নিজ ইচ্ছায় কিন্তু কিছু লোক যেতে চাচ্ছে বাংলাদেশে, কিছু আছে তারা ওই কোম্পানির ব্ল্যাক লিস্টেড হয়েছেন, যেহেতু গোলমাল করেন বারবার এই জন্য। আর তাদের কিন্তু এই কোম্পানি কিন্তু আরো বাংলাদেশি তারা নিয়ে আসতেছে এই নতুন ভিসায়, এবং ওখানে কিন্তু আপনি জানেন 600+ লোক কিন্তু এখনো তারা ওখানে কিন্তু কর্মরত আছেন, তাদের তো কোনো কিছু হয় না। তাই বিদেশে যাওয়ার আগে সঠিকভাবে প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ কমিউনিটি নেতাদের। যে সমস্ত বাংলাদেশিরা প্রবাসে তথা মিডলিস্টে তথা সৌদি আরবে আসতে আগ্রহী, তাদেরকে অন্তত এই দেশের আইন কানুন সম্বন্ধে সম্যক একটা ধারণা তো দিতে হবে। কি কাজ করতে যাচ্ছে এখানে, কোনো ধরনের কোনো সমস্যা হলে কোথায় যোগাযোগ করবে, কাদের সাথে যোগাযোগ করবে, এই ধরনের একটা ধারণা, একটা ট্রেনিং আপ তো করতে হবে। অ্যাট লিস্ট যারা আসবে কোম্পানির ভিসাতে তাদের 1 সপ্তাহ অথবা 15 দিনের একটা ট্রেন অ্যাপের ব্যবস্থা করা হোক। রাজতান্ত্রিক দেশ সৌদি আরবের আইনের প্রতি প্রবাসীদের সবসময় শ্রদ্ধাশীল থাকার পরামর্শ বিশিষ্টজনেদের। কাজ করার স্কোপ অন্য দেশ থেকে ডিফারেন্ট হওয়ারই কথা। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। আবুধাবির শিল্পনগরী মুসাফাই কেয়ার 5 মার্কেটের পশ্চিম পাশে যাত্রা শুরু করেছে দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠান আপন বাড়ি রেস্টুরেন্ট। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, প্রতিষ্ঠানের স্বত্বাধিকার মোহাম্মদ জসিমউদ্দিন সহ গাউসিয়া কমিটি, বাংলাদেশ আমিরাত কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ জানি আলম ফিতা কেটে উদ্বোধন করেন। এ সময় গাউসিয়া কমিটি আবুধাবি শাখার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর, মুসাফা কমিটির সভাপতি ব্যবসায়ী মোহাম্মদ আলী জামাল, গাউসিয়া কমিটি বাংলাদেশ আবুধাবির সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন ও মোহাম্মদ ফজল করিম শাহ সহ অনেকে উপস্থিত ছিলেন। আপনাদের সবার কাছে অনুরোধ আছে, আপনারা সবাই নিজের ভাইদের প্রত্যেক বন্ধুদেরকে আপনারা জানিয়ে দিবেন। আপন বাড়ি নামে একটি রেস্টুরেন্ট আজকে উদ্বোধন হয়েছে, আপনারা একবার হলো আপন বাড়ি রেস্টুরেন্টে এসে আপন বাড়ি থেকে ঘুরে যাবেন। আমার আল্লাহ আশা পূরণ করছে। তো আমার রেস্টুরেন্ট নাম হচ্ছে আপন বাড়ি, আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল। আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের বাংলাদেশি এই হোটেলকে আপনারা যথাযথভাবে আপনারা সহযোগিতা করার জন্য।